শ্রী রমণ বিহারী গৌড়ীয় মঠ। আমরা এই মঠের ভেতরে যাব। মঠে ঢুকতে প্রথমেই দেখতে পাবো প্রাচীন হনুমান মন্দির। কোনো ভক্তদেরই বঞ্চিত করা হয়নি, যেমন এখানে হনুমান মন্দির। গৌড়ীয় মঠের অন্তর্গত শনি মন্দির। আজকে শনিবার। মঠের অন্তর্গত শিব সেবা মন্দির। গোশালায় গোপালন, এরা বলছে গোসেবা। ফাঁকা জায়গাটুকুতে রাধাকৃষ্ণ পার্ক। চূড়া দেখতে পাচ্ছি, ওটাই মূল মঠ। নমস্কার বন্ধুরা, আমি ঠাকুর দাস বক্সি। শ্রী চৈতন্য দর্শন সম্প্রসারণে যারা মুখ্য ভূমিকা পালন করে এসেছেন তাদের মধ্যে অন্যতম গৌড়ীয় মঠ। আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লির জনকপুরের গৌড়ীয় মঠের শাখা শ্রী রমণ বিহারী গৌড়ীয় মঠের সামনে। আমি আপনাদের দেখাবো এই গৌড়ীয় মঠে কী কী উপাচার পালিত হয় এবং কীভাবে উপাচার পালিত হয়। আমি কভার করছি, আপনারা সঙ্গে থাকবেন, হয়তো ভিডিওটা বড় হবে, আপনারা সঙ্গে থাকবেন, আমি আপনাদের সমস্ত কিছুই দেখাবো। আসুন মঠটা দেখা যাক। এখন আমরা যাব ভান্ডারখানায়, এটাই ভোগের জায়গা। শ্রী রমণ বিহারী গৌড়ীয় মঠের ভোগের আয়োজন, সকলে অবাধ ভোগ গ্রহণ করতে পারেন। মহারাজরা নিজে হাতে পরিচর্যা করেন, সকলে মিলে একসঙ্গে খান, ঘুরে যাবেন, আশা করি খারাপ লাগবে না। পাশেই দেখুন পার্ক, আপনি মন খারাপ হলে পার্ক থেকে ঘুরে আসতে পারেন। পাশেই পার্ক, একদম সন্নিকটে।
রমন বিহারী গৌড়ীয় মঠের সামনেই একটি ন্যাশনাল পার্ক, এটা জনকপুরী ডি ব্লক ডিস্ট্রিক্ট পার্ক। দেখুন সারা মাঠময়, যার যেমন ইচ্ছা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। এখানে থাকার ব্যবস্থা খুব ভালো, আমি সমস্ত বর্ণনা আপনাদের দিয়ে দেবো, আর ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছুই পাবেন, কোথায় থাকবেন, কোথায় উঠবেন, কী কী অনুষ্ঠান দেখবেন এবং পাশে কী কী আছে সমস্ত বর্ণনা আছে। গেস্ট হাউসগুলো ভেতরে, আমাদের ঘর অলরেডি বুক করা আছে, আমাদের ঘরগুলো দোতলায়, সরি থার্ড ফ্লোরে, কোনো অসুবিধা নেই, লিফট আছে। সামনেই আমাদের লাইন দিয়ে ঘরগুলো। এই হলো মঠের এসি রুমগুলো, আমরাই এই রুমটাতে আছি। দেখুন দিল্লির মতো জায়গাতে মাত্র 1,500 টাকাতে যথেষ্ট ভালো রুম, মোটামুটি সব পরিষেবাই আছে, এসি পাচ্ছেন। বাঙালি ভাইয়া কো বতা দিজিয়ে থোড়া সা, বুক করনে কে রুল কিয়া হ্যায়? বুক করনে কে আপ আইয়ে আপনা আধার কার্ড, আমি অফিস হ্যায় বানা হুয়া হ্যায় ইয়হাঁ পর, জো ভি চার্জেস হ্যায় রুম বহুত রিজনেবল চার্জেস হ্যায়, উসমে আপকো 3 টাইম কা প্রসাদ মিলতা হ্যায় আপকো, উসমে তো বহুত জ্যাদা রিজনেবল হ্যায়, আপ দিল্লি কে হিসাব সে বহুত আচ্ছা হ্যায় মতলব। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনলেন বাংলায় বল রাহা জি, আমি এসছি, আমি এখানে আছি, খুব সামান্য 1,500 টাকায় আমি পেয়েছি এসি রুম। এখানে খাওয়া দাওয়া সমস্ত ফ্রি এবং ভোগ হয়, অবশ্যই নিরামিষ, সমস্ত নিরামিষ, কিন্তু খাবার দাবার, খাবার দাবার খুব সুন্দর, 3 বেলা 1,500 টাকায় আপনি সমস্ত কিছু ফ্রি পাচ্ছেন দিল্লির মতো জায়গায়। নমস্কার, খুব ভালো লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।